ইন্ডিয়াতে লাশের মিছিল গনে, ইন্ডিয়া কামানের চেয়ে বেশি দূরে। এই এই তো এই যে ঠিক কি না বলো, এরা লাশের মিছিল গন্ধছে, কারণটা কি? বাবরি মসজিদ ভাঙছে মনে নাই? আল্লাহর গজব এভাবেই আসে। উইগরের মুসলমানদেরকে একদম পানির নিচে ডুবাই ডুবাই মারছে। আমি বলি না এই কারণে করোনা আসছে, অর্থাৎ জুলুম যখন পৃথিবীতে বেড়ে গেছে আল্লাহর বরদাস্ত হয় নাই, আল্লাহ গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন। হাত তুলে বলুন ঠিক কি না বলেন। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। বিশ্বের অনেকগুলো রাষ্ট্র যখন বিভিন্ন রাষ্ট্রকে দখল করার গোপন স্পাইরেসি করেছে, বিশ্বের অনেক মুনাফিক মুসলমান যখন রাতের অন্ধকার ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে ইমানকে বিক্রি করতে শুরু করেছে, খানে কাবার মতন একটি পবিত্র জায়গায় যখন ডোনাল্ড ট্রাম্পের মতন বিয়াদব কুলাঙ্গারকে এনে যখন স্যান্ডেল পরিয়ে হাঁটিয়েছে, তখনই আল্লাহ পাক এই করোনা নামক মহামারী দিয়ে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। করোনা কিন্তু এমনি আসে নাই, জহার আল ফাসাদ মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে যত আযাব গজব আছে সব আমাদের হাতের কামাই, আমাদের পাপে পাপ করতে 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 করতে, জুলুম করতে 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 করতে, অন্যায় করতে 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 যখন চরান্ত পর্যায়ে চলে গিয়েছে, তখনই আমার আল্লাহ করোনা নামক মহামারী দিয়ে বিশ্বের সকলকে স্তব্ধ করে দিয়েছেন। মহামারী দিয়েছে কে, তুলে নিবেন কে? একটু হিসাব মিলিয়ে দেখেন, বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো লাশের মিছিল গনতে হলো, আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখনো লাশের মিছিল গনতে হয় নাই। হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা বলেছিল আমার বাংলাদেশে 4-5 লক্ষ লোক করোনায় মারা যাবে, কিন্তু আল্লাহ রহমতে আমার মনিব মাওলা এদের ধারণাকে পাল্টাইয়ে দিছে। এখনো পর্যন্ত আমরা ভালো আছি, কথা বলেন ঠিক না বেটি? আজকের এই বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, একটু গভীর ভাবে তাকিয়ে দেখুন, আমেরিকা বলেন, কানাডা বলেন, ভারত বলেন, চীন বলেন, সকল রাষ্ট্রগুলো লাশের মিছিল গনতে হচ্ছে, কিন্তু আমার বাংলাদেশে এখনো লাশের মিছিল গনতে হয় নাই। আমি একটা হিসাব মিলিয়েছি, আল্লাহর হাবিব দুইটা রাষ্ট্রের জন্য দোয়া করেছেন, দুইটা প্রদেশের জন্য দোয়া করেছেন, একটা হলো শাম আর একটা হলো ইয়ামান, নজদের জন্য দোয়া করে নাই। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নজদের জন্য দোয়া করেন না কেন? সেখান থেকে বিয়াদব বের হবে, যে বের হয়ে আমার অস্তিত্বের উপরে কিয়ামত পর্যন্ত সে এমন এক অবস্থা তৈরি করবে, আমার ইসলামের যে অনুভূতি আছে সেই অনুভূতির উপরে ধাপে ধাপে সে আঘাত করবে, ঠিকই সেখান থেকে বের হয়েছিল আব্দুল ওহাব নজদি। এই নজদির গোষ্ঠীর দালাল বাংলাদেশে আছে না নাই? আছে। শুনুন, সব রাষ্ট্রে লাশের মিছিল গণল, বাংলাদেশ গণে নাই। আমি মনে করি আল্লাহর হাবিব যে দুইটা দেশের জন্য দোয়া করেছেন, একটা হলো ইয়েমেন দেশ, এই ইয়েমেন দেশের প্রতিনিধি বাবা শাহজালাল আমার বাংলাদেশে আছে না নাই? তার মানে প্রমাণ হলো নবীর দুয়ার ফসল এই বাংলার জমিনে আছে, আর না হয় সারা বিশ্বে যেভাবে করোনা স্তব্ধ হয়ে গেছে, আমরা আইসোলেশন আমাদের নাই, আমরা লকডাউন মানি না, হোম কোয়ারেন্টাইন মানি না, আমাদের সেই পরিচিত ডায়লগ স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো নিরাপদ থাকো, এটাও আমরা মানি না। আমরা পেটের খোদাই করোনায় বলতে বাধ্য হয়েছি ভাত দে না হয় মানচিত্র খাবো, কিন্তু আমরা পেটের খোদায় আমরা লকডাউন মানি না। কিন্তু মনে রাখবেন, আমার মনে হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পর্যন্ত আমাদেরকে আল্লাহর ওলিদের উসিলাই, আল্লাহ পাকের ওলিদের উসিলাই আল্লাহ পাক আমার বাংলাদেশকে এখনো রক্ষা করেছেন। এই জন্য যুবক ভাইরা আমার, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা অনেক কঠিন। এখন আমাদের গর্ব করার কিছু নেই, আমাদেরকে এখন সেজদায় পড়ে থাকার দরকার, যে মহান মনিব, যে অদৃশ্য করোনা মরণ ঘাতী করোনা ভাইরাস দিয়ে তুমি যেইভাবে একটি বিশ্বকে স্তব্ধ করেছ, ঘরের ভিতরে একজনে করোনা হলে টোটাল এলাকা লকডাউন করে দেওয়া হয়, মৃত্যু যদি সন্তান করোনায় মারা গেলে
মা সন্তানকে দেখতে যায় না, সন্তান মারা গেলে বাবা সন্তানকে স্পর্শ করে না, বাবা মারা গেলে বাবাকে সন্তান স্পর্শ করে না, এমন একটি স্পর্শকাতর করোনার মহামারীর মরণ। এই মরণ এমন একটি মরণ আল্লাহ বুঝে দিয়েছেন, এই পৃথিবী একটু করোনা দিয়েছি, একটু বিপদ দিয়েছি, কেউ কারো পাশে যায় না, এর চাইতে কঠিন হবে হাশরের ময়দান। পড়ায় আমারে কয় হুজুর, এত ওয়াজ মাহফিল দিয়ে কি হইব? কয় আপনারা ওয়াজ করতে আসেন, প্যান্ডেলের ভিতরে এত হাজার টাকা খরচ করে কি দরকার, পোস্টার করে কি দরকার, আপনার ওয়াজ আইন না হাদিয়াও দেয় কি দরকার, এত টাকা খরচ করার কি দরকার? একটা ষড়যন্ত্র কিন্তু চলতেছে, এটার উপর কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র এই 94% মুসলমানদের দেশে কেউ মেনে নিবে না। তোমরা যদি নাস্তিকদের দালালি করো, আমরা মদিনার দালালি করি, তোমরা কখনো সাকসেস হতে পারবে না। একজন আমাকে বলতেছেন, চেয়ারম্যান সাহেব, একজন বলতেছেন যে এত মাহফিল দিয়া কে কে হেদায়েত হইছে, কে একবার নামাজ হইছে, রোজাদার হইছে? আর আমি তাকে বলে দিয়েছিলাম, এই রন্ধ্রে রন্ধ্রে যদি উলামায়ে কেরামদের ওয়াজ মাহফিলের বিচরণ না থাকতো, তাহলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বিভিন্ন পতিতা এবং বিভিন্ন ধরনের নর্তকীদের আড্ডাখানা হয়ে যেত, ঠিক কি না বলেন? আজকে আপনারা ওয়াজের প্রতি, দিনের প্রতি, ইসলামের প্রতি একটু ধর্মপরায়ণ আছেন বলেই আজকে সমাজে একটা অশালীন অসামাজিক কাজ করতে একবার সিদ্ধান্ত নিয়ে 10 বার চিন্তা করে করবে কিনা। আর ওয়াজ মাহফিল করতে গিয়ে একবার না করলে 10 বার চিন্তা করে এটা করবে কিনা? কারণ হলো কি জানেন, কারণ আমার এই বাংলাদেশ হলো অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সুন্দর বাংলাদেশ। হিন্দু যে ঘাটের পানি খায় মুসলমান সেই ঘাটের পানি গোসল করে, হিন্দু যেই বাজারে বাজার করে মুসলমান সেই বাজারে বাজার করে। সুতরাং 32টা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন করে লড়তেছে, এই দাঁতের কামড়গুলো জিব্বাই পরে নাও, 32টা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশে সংখ্যালঘু যারা তারা আমাদের এই মুসলমানদের কাছে তার চাইতে আরো বেশি নিরাপদ। এই জন্যই তো আমরা দেশে করোনা নাই, ইন্ডিয়াতে লাশের মিছিল গনে, ইন্ডিয়া কে আমাদের চেয়ে বেশি দূরে। এই তো এই যে ঠিক কি না বলো, এরা লাশের মিছিল গন্ধছে, কারণটা কি? বাবরি মসজিদ ভাঙছে মনে নাই? আল্লাহর গজব এভাবেই আসে। উইগরের মুসলমানদেরকে একদম পানির নিচে ডুবাই ডুবাই মারছে। আমি বলি না এই কারণে করোনা আসছে, অর্থাৎ জুলুম যখন পৃথিবীতে বেড়ে গেছে, আল্লাহর বরদাস্ত হয় নাই, আল্লাহ গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আল্লাহ আকবার জোরে বলেন। তা আমার কথা কি আপনারা রাগ করতেছেন মনে হইতেছে? আমি শুধু ঘাটে ঘাটে নাও লাগাইতেছি, আমার একটা শানও আছে ঘাটে ঘাটে নাও লাগাইয়া আসেনি। তোমরা চিনি আমি, তোমরা আমি চিনছি 3 বছর আগে, তোমরা এইভাবে আমার লাভ দিয়ে উড়াই দিতা আর ফুল দিয়ে ইডাইতা, আর ইডের ইউটিউবে কাটতে কাটতে নিয়ে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে মামলা পণ্ড করছে। ইতা আর কয়ও না, ঠিক আছে? আগে বেহ বাসতা মোহন সাহা লাগাইছি, কষ্ট হইতেছে বাজান, কষ্ট হইতেছে আপনারা? আর ওরে কি দিয়ানি, হ্যাঁ পাগল না, এগুলা চলবে না, এগুলো আসেন একটু আসল কমু, আমি আসি তো, আমি তো যুবকদেরকে নিয়ে চলি, আপনারা জানেন না সবাই, বহু ছেলেরা আমার বিগিনিস্টে এখন চিটাগাং ইউনিভার্সিটিতে, আমি গতকাল তো চট্টগ্রাম মাহফিল করছি, এক মাহফিল করছি সাতকা নিয়ে গত রাত্রে, এক বাসকালি তুই কইতে দেখছিস বিহু, একটা হলো সাতকা নিয়ে আর একটা হলো আনোয়ারা, 2 মাহফিল করে সকাল 8:30 এসে ব্রাহ্মণপাড়া ঢুকছি, তবে অনেক পরিশ্রম দিয়ে এখান থেকে আবার সোনারগড় যাবো, সোনারগড় থেকে হবিগঞ্জ যাবো। এই জন্য আর মাইনুদ্দিন যে একটা আছে না হাগলাটা, হ্যাঁ ক হুজুর এখন ওয়াজ করবো, আসরে ফরো করবো, ফরোজন মাগরিবের ফরো করবো, কোথায় 10টা পর্যন্ত করবো, একটা ভাইছে বাইকারি ধরে কথা, আর 10-15 মিনিট আমি আসি, চিন্তার কোনো কারণ নাই, আমার যেতে অনেক দূরে যেতে হবে। কই আচ্ছা ঠিক আছে, সকালে আওয়াজ করে কেন আল্লাহ একবার, মুরব্বীরা কষ্ট নিয়েন না, একটা শান গায়া লাই নাইলে আবার কইবেন যে ইয়া আর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে,
মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। এরা বুঝতো না, বিসমিল্লাহ চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, এটা আবার কি বুঝতো না। নবী কইছে যেই ব্যক্তি প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়ে, দিনে রাইতে চব্বিশ ঘন্টার ভিতরে বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে ১৯টা অক্ষর আছে। নবী বলছে দিনে কেউ যদি নেক কাজ করার আগে একবার বিসমিল্লাহ পড়ে, ১৯ ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সাহাবারা জিজ্ঞেস করি, আর রাসূলুল্লাহ দিনে রাইতে চব্বিশ ঘন্টার ১৯ ঘন্টার মাফ হইলো, আর ৫ ঘন্টার মাফ হবে কিভাবে? রাসূল বললেন আর ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে বাকি ৫ ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তো এই জন্য বলছি বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বেন, প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বেন। যেই ব্যক্তি বিসমিল্লাহ প্রত্যেক নেক কাজের আগে পড়বে, সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। আবার ইয়াবা খাইতে যায় বিসমিল্লাহ ফিরেন না, নেক কাজের আগে, নেক কাজের আগে। এই জন্য ভাঙ্গে লইছি প্রত্যেক কাজের আগে মদ খাওয়া তো কাজ হই, অনেকে যদি বিসমিল্লাহ রহমান রহিমকে মদ খায় কাজ হইব নি, তবে প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হবে। এই জন্য বলছি মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে। চলো মুর্শিদের দরবারে, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতের দন্ন হবে এই কোলে সেই কোলে। বুঝবে না তো বুঝবে না, মোল্লাজি খবর লই শুনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানবো কইতে কি, গাড়ি টাইম নিয়ে তো জানবাস না। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, ওরে ধর্ম নিয়া বাড়া বাড়ি, আগুনি মানের বাজারে তাই কো হুশিয়ারে মানুষ, তাই কো হুশিয়ারে। তিন ঘন্টার ওয়াজ একটা গজল, যে বুঝে হে বুঝবো।